এই যে একটা প্যাকেট তোমরা দেখছো, এই প্যাকেটটা পীতাম্বরীর প্যাকেট। অনেকেই হয়তো এই পীতাম্বরী সম্পর্কে জানো, আবার অনেকেই হয়তো জানো না পীতাম্বরী সম্পর্কে। আমি নিজেই আগে জানতাম না যে পীতাম্বর মানে এরকম কোনো জিনিস আছে বলে। আমার পুজোর যে জিনিসপত্র, তামার, তারপর ওই কাঁসার পিতলের যেসব বাসন হয় ওগুলো তো ভীষণ, তামার তো ভীষণই কালো হয়ে যায়। তোমরা সবাই জানো যে পরিষ্কার করে মেজে রাখার পরেও মানে পরের দিন হতে না হতেই সেটা আবার যেমন তেমন কালোই হয়ে যায়। তো ওটা আর ওরকম কালো হবে না পীতাম্বরী দিয়ে মাজলে, একদম চকচক করার ওই মানে ওই যে যে বাসনগুলো হয় ওগুলো তো ভীষণ মাজতে ভীষণ কষ্ট হয়, অনেকটা ঘষে ঘষে তারপরে করতে হয়। তো এটা হলো পীতাম্বরী, এই যে দেখো অরিজিনাল নাম্বার ওয়ান ব্র্যান্ড এখানে লেখা আছে পীতাম্বরী শাইনিং পাউডার। এর সম্পর্কে আমি তেমন বেশি কিছু নিজে জানি না, তো মাসির ওখানে গিয়ে আমি একবার দেখেছিলাম। তো মাসিকে এবার আসার সময় আমি বলেছি যে নিয়ে এসো। এখানে দেখো তোমরা দেখতে পাবে লেখা আছে যে এক্সট্রা পাওয়ার ফর সিক্স ম্যাটেরিয়ালস। তো এই স্টিলের বাসন যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, স্টিলের বাসন, সেই বাসন প্লাস এখানে আছে দেখো সিলভারের বাসন। এই যে এটা স্টিলের বাসন, আর সিলভারের বাসনও আমাদের কাছে থাকে না, যেগুলো অনেক সময় অনেক বাসন থাকে, তো সেই সিলভারের বাসন। আয়রনের কড়াই, মানে আমি তো রান্না করি কালো কালারের কড়াইতে, তোমরা সবসময় দেখো কালো একটা কড়াইতে রান্না করি, হয়তো দেখতে কেমন লাগে কিন্তু আমাদের এই বাড়ির সবাই পছন্দ করে ওই ওই কড়াইতে খাওয়া দাওয়া করা ভালো নাকি, আর এমনিতেও মাজতে কষ্ট হয় যার জন্য সবাই ইউজ করে। তো এই আয়রনের কড়াই অনেকের বাড়িতেই আছে দেখবে, এই কালো রঙের লোহার কড়াই যেটাকে বলে। তো তারপর প্রেশার কুকার, প্রেশার কুকারের এই মুখটার এইখানটা দিয়ে অনেক সময় কি হলুদ হয়ে যায়, অনেক সময় তোলা হয় না, তো সেগুলোতে পরিষ্কার করতে ভীষণ ইজি হবে পীতাম্বরী দিয়ে। আর এখানে আছে ব্রাশ আর কপার, এগুলো তো পুজোর বাসন, তোমরা জানো যে পুজোর বাসনে ভীষণ অসুবিধা হয়, পুজোর ডিজাইনের বাসন যেগুলো মানে একটু ডিজাইন ডিজাইন থাকে ভীষণ ভীষণ কেমন একটা হয়ে যায় দেখতে। তারপর ওগুলো পরিষ্কার করতে গিয়ে হিমশিম খেতে হয়, তো কিছুই করতে হবে না, এইগুলো দিয়ে একটু মাসি বললো যে হাত দিয়ে করলেই হয়ে যাবে। তো এখানে দেখি কী লেখা আছে, স্টিল, ও এখানে ওটাই দেখাচ্ছে অ্যালুমিনিয়াম। ও দেখো এখানে ছবিতে বোধ হয় বলতে চেয়েছে এটা, আমি ঠিক বললাম যে আমি নিজে অত কিছু জানি না, তবে যেটুকু জানি সেটুকুই বলছি যে হয়তো এখানে দেখো হাত দিয়ে দেখাচ্ছে, মাসি আমাকে বললো যে হাত দিয়ে পরিষ্কার করবি। আর স্টিলের বাসনগুলোতে এই যে স্কচ ব্রাইট যেগুলো দিয়ে আমরা বাসন মাজি সেগুলো দিয়ে মাজছে, তো হয়তো এইগুলো সব হাত দিয়ে পরিষ্কার করতে হবে, স্টিলেরটা, তারপরে কপারের, ব্রাশের, এইগুলো, আর বাদ বাকিগুলো ওই ব্রাশ মানে ওই যে যে ইয়ে স্কচ ব্রাইট হয় ওইগুলো দিয়ে বোধহয় পরিষ্কার করতে হবে, সেরকম কিছু বলতে চেয়েছে। যদিও এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা দরকার লাগলে ভিডিওটা পজ করে ভালো করে একটু পড়ে নিও, আমি এখন অতটা পড়ছি না। আর এর দামটাও খুবই কম, প্যাকেটটা তো তোমরা দেখছো ভালো, একটু বড়, অনেকটাই আছে এর মধ্যে, এর ডাস্ট আছে এর মধ্যে। হ্যাঁ এবার কেমন আছে সেটা আমি এখনও দেখিনি, শুধু মাসি এগুলোতে পরিষ্কার করতো সেটাই আমি দেখেছি। এটা 50 টাকা, দেখো এমআরপি এখানে 50 টাকা আছে, কম নিয়েছে কি বেশি মানে বেশি তো নেবে না অবশ্যই, 50 টাকা থেকে কিছু কম নিয়েছে কি না সেটাও আমি জানি না, তোমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আর এটা আমার জানা মতে যতদূর সম্ভব যে পুজোর বাসন যে দোকানে পাওয়া যায় বা বাসনের দোকান যেটা হয় ওখানেই সাধারণত এটা পাওয়া যায়, তো তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যে তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর ভীষণই কম লাগে, তোমরা ইউজ করলে হয়তো বুঝতে পারবে, আমিও নিজেও ইউজ করিনি এখনও, তো আমি ইউজ করি, হয়তো রেজাল্টটা তোমাদের একবার দেখিয়ে দেবো যে আমার পুজোর বাসনগুলো মাজার পর যে কেমন হয়েছে। তো ঠিক আছে, এই এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে
এই বাসন মাজা ব্যাপারটা যতটা কমপ্লিকেটেড মনে হয় হয়তো ওরকম লাগবে না আমার কাছে, আমার নিজের কাছে আর তোমাদের কাছে মনে হবে না। তো যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? ভালো লাগলে ইউজ করো, আর জিনিসটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আমি এটা কেটে আগে এই কৌটাটা, এই কৌটাটা ছিল আমার কাছে ঘরে, কৌটাটাই ঢেলে রাখি। আর একটা ফাঁকা ছোটো কৌটা নিই, তো যার জন্য দেখলাম সামনে এই কৌটাটাই আছে, এর মধ্যেই রেখে দিই। ভেবেছিলাম এর মধ্যে বোধ হয় কেমন কালচে টাইপের কালারের কোনো পাউডার থাকবে, কিন্তু এখন তো দেখছি না, এটা পুরো পিঙ্ক কালারের একটা পাউডার। আর এর গন্ধটা অতটা খারাপ না যতটা ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না, তো না অতটাও খারাপ না, তবে একটু একটু অন্যরকম কেমন একটা। জি ডাস্টটা ঠিক এরকম, এই ওই একটা প্যাকেটে আমার এতটা ডাস্ট ছিল, দেখো অনেকটাই অনেকটাই ডাস্ট, 50 টাকা আর একদমই কম লাগে। তো দেখা যাক এর রেজাল্ট কেমন আসে, আমি যে তোমাদের বললাম রেজাল্ট আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যাকেটটা তোমাদের আর একবার দেখিয়ে দিই, এই যে প্যাকেট এখানে লেখাই আছে সুন্দর করে পীতাম্বরী।